যেহেতু বহিরাগত এসে এখানে আড্ডা মারছে, তৃণমূলের ফ্ল্যাগও টাঙাচ্ছে, তো এখানে যেহেতু ভোট হয়নি এবং ইউনিয়ন হয়নি, তো আমরাও টাঙাবো। যদি খুলতে হয় দুটো পক্ষই খুলবে, পুনরায় যদি অ্যাডমিশনও স্টার্ট হয় তাহলে আবার আমরাও স্টার্ট করব ভেতরে। ওরা যেহেতু ভেতরে যদি করতে পারে বহিরাগত, তাহলে আমরাও ভেতরে করব। আমরাও এই জন্য আজকে আবেদনপত্র দিলাম। তো সামনে ব্যানার দিয়ে আমরা যদি ওরা বাইরে করে তাহলে আমরা বাইরেও করব। কেন, ওখানে দেখুন তৃণমূল ছাত্র পরিষদকে সমর্থন করুন, ওটা লেখা আছে। যেহেতু ওখানে ছ বছর এখানে ভোট হয়নি, কোনো পোস্টার ব্যানার কোনো অ্যালাউ নয়, তো এখানে যেহেতু দেওয়াই যাবে না, যদি ওরা দেয় তাহলে পরবর্তীকালে এসে আমরা ওই পাশে আমাদের ব্যানারটা, এবিপির ব্যানারটা আমরা ওই পাশে দিয়ে যাব। যদি খুলতে হয় তাহলে দুই পাশে খুলবে, যদি খুলতে হয় তাহলে দুপক্ষেরই খুলবে, যদি খুলতে হয় দুপক্ষের খুলবে, ঠিক আছে। কিন্তু আমরাও যদি করতে চাই ওরাও করবে, ওরাও যদি করতে চাই আমরাও করব। ভোট হলে তারপরে ইউনিয়ন হবে। যেহেতু ইউনিয়ন রুমে এখনও খুলে বসে আছে, ক্যান্টিনও খুলে আছে, কোনো পারমিশন নেই, কোনো কিছু নেই, যেহেতু ভোট হয়নি কোনো কিছুই হবে না, দুপক্ষই বন্ধ থাকবে, কোনো ভিতরে অ্যাডমিশনই হবে না, যদি হয় বাইরেই হবে। যে টিএমসিপি দলটাকে আমরা মন থেকে ভালোবাসি এমন, এবং আমরা অন্য দলকে সম্মান করি, তার মানে এই নয় যে নিজের দলকে ভালোবাসা মানে অন্য দলের প্রতি কুৎসা ওঠানো, এটা ঠিক নয়। তাই এবিভিপি বা যেই সংগঠনই আসুক, কলেজে সবার আসার অধিকার আছে। দীর্ঘ পরের আগামী পরও, কিছুদিন পরও অবশ্যই আসবে, সবার সব রকম ধরনের ছাত্র সংগঠনের অধিকার আছে, আসার কলেজে আসার অধিকার আছে। কিন্তু এবিভিপি দলের দেখলাম যে ছাত্র সংগঠন এসছে না দুষ্কৃতীরা এসছে, এটাই আমাদের কাছে জানার বিষয়। যে যারা এসছে তাদের মধ্যে কজন রানিং স্টুডেন্ট, আপনাদের কাছে, মিডিয়া দাদাদের কাছে সবটাই পরিষ্কার যে কজন রানিং স্টুডেন্ট এসছে। আমার চোখে যেটা পড়লো যে প্রায় 150 জন এসছে। 150 জনের মধ্যে স্টুডেন্টরা অবশ্যই, সব ধরনের স্টুডেন্টদের অধিকার আছে রাজনীতি করার, রাজনীতি করবে, কিন্তু তাদের মধ্যে কজন রানিং স্টুডেন্ট না বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসা হয়েছে, এটাই আমাদের জানার, এছাড়া আর কিছু নয়। আর যেটা বলছেন যে কোনো সংগঠন নেই বা কোনো ইউনিট নেই, যে ওরা বোধহয় ভুলে গেছে যে তৃণমূল ছাত্র পরিষদরা কলেজের রেজিস্টার দল, আর এবিভিপি বলে কোনো দল আছে বলে এখনও পর্যন্ত রেজিস্টার হয়েছে বলে আমাদের জানা নেই। তো যদি রেজিস্টার হয়ে থাকে তাহলে ওদের দাবি দাবা যথাযুক্তভাবে প্রিন্সিপাল স্যার গ্রহণ করবেন, যদি না হয়ে থাকে তাহলে আমরা মনে করি যে এক প্রকার গুন্ডামি মাস্তানি করা, এছাড়া আর কিছু না।